সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে ফার্স্ট টাইম আমি আমার বাসায় হচ্ছে টি টাইমে অ্যারেঞ্জ করেছি। সো আমি স্প্যাগেটি রান্না করেছি টি টাইমের জন্য। তো আমি আমার টেবিলটা একটু ডেকোরেশন করছি। সো এটা আমি টেবিলের সেন্টারে রাখবো। এখানে আমি স্যান্ডউইচ দিব আর এখানে কিছু ডেজার্ট আইটেম থাকবে। সো কিউট। আমার ফিঙ্গার স্যান্ডউইচ রেডি। আমি জাস্ট একটু পরে এগুলো ডেকোরেশন করব। আর এটা হলো স্কোন, স্কোন বাটার অ্যান্ড জ্যাম দিয়ে খেতে অনেক মজা। টি টাইমের জন্য মাস্ট স্কোন।
Our guest, Ra. Thank you for coming. Thank you. Our day dinner puri miss korbo. Mana it's true. Je bhabir sathe kaj korchi. কত মেমরি না একসাথে যাওয়া আসা কত কিছু হ্যাঁ রিয়েলি মিস করব অনেক মিস করব রিয়েলি আর এই জায়গাটা অন্যরকম একটা জায়গা তাই না পোর্টসমাউথ কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ কোন জায়গা না এই যে জ্যাম এখানে জ্যাম আছে যে প্লিজ জ্যামটা একটু Thank you. Hey, it's first time আমাদের বাসায় হচ্ছে আফটারনুন টিটা অ্যারেঞ্জ করেছিলাম যারা গেস্ট ছিল তাদের সাথে আমরা পোর্টসমাউথে যখন আসছি তখন তাদের সাথে আমাদের পরিচয় হয় এবং অনেক ক্ষেত্রে তারা আমাদের অনেক হেল্প করেছে কিন্তু ওরা এখন চলে যাচ্ছে পোর্টসমাউথের বাইরে তো ওরা হচ্ছে বার্মিংহামে চলে যাচ্ছে তো ওদের সাথে অনেক মেমরি আছে অনেক আমরা একসাথে কাজ করেছি দীর্ঘ 8-9 মাসের মতো আমি একসাথে কাজ করেছি ওই আপুর সাথে ভাবির সাথে তো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে ওদের সাথে রিয়েলি ওদের অনেক মিস করব আজকে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি ওদের সাথে টাইম স্পেন্ড করতে ব্যস্ত ছিলাম সো আমি আসলে আর ভিডিও মেক করিনি আর কি খুব বেশি তো আজকে আমার এই ছোট্ট আফটারনুন টির ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটু জানাবে কমেন্টে আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে আর আমার যে ফেসবুক পেজ আছে আমার গ্রুপ আছে সেখানে তোমরা একটু প্লিজ ওখানে একটু রেগুলার থাকবে তো আজকের মতো আমি আমার এই ছোট্ট ভিডিও থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ বাই Bye.